নয় বনমালপুর কেন্দ্রে আয়োজিত নির্বাচনী সভায় শনিবার রাজ্যের বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। রাজনৈতিক সুবিধা লাভের জন্যই অনৈতিক এই জোট গঠন হয়েছে বলে জানান উভয় নেতাই। নির্বাচনী সভায় বিজেপির সাংসদ কুইন ওঝা এবং আসামের মন্ত্রী রঞ্জিত দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। রাজ্যের বাম আমলের খুন সন্ত্রাসের রাজনীতিকে তীব্র আক্রমণ করেন রাজীব ভট্টাচার্য। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে আজকে কংগ্রেস এবং সিপিএম একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আজকে তারা একজোট হয়ে নির্বাচনের লড়াই করার জন্য তারা একজোট হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই ওই কংগ্রেসীদের কাছে, আজকে ত্রিপুরা রাজ্যে ওই কংগ্রেসীরা তাদের দুর্বলতা প্রকাশ করেছেন, কমিউনিস্টও তাদের দুর্বলতা প্রকাশ করেছেন, যে সিপিএম এই রাজ্যের বুকে 25 বছর রাজত্ব করেছে, আজকে সিপিএম এর দেউলিয়াপন এমন জায়গায় গেছে যেখানে ভারতবর্ষের কংগ্রেস আজকে ডুবন্ত তরী। সেই কংগ্রেসের সঙ্গে আজকে সিপিএম আটাক করে 2023-এর বিধানসভা নির্বাচন লড়ছে, এইটাই প্রমাণিত হয়েছে ত্রিপুরা রাজ্যে। চিরতরে সিপিএম ওই ভাইরাস ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত হয়ে গেছে বন্ধুগণ। আর কংগ্রেস বিরোধী দল খালি 5 বছর পর নির্বাচন আসলে তাদের ওই নেতাদের চেহারা দেখা যেত, আর কি বলতো, এইবার আয়া বর্তাছি আয়া লই আইলে সামরা সুইলালাম। আর দেখা যেত আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছেন ওই তাদের নির্বাচনের আগের দিন, রেজাল্টের ঘোষণার আগের দিন তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে সোনিয়া গান্ধী আর প্রকাশ করাত্রা সমঝোতা হয়ে যেত, আর সমঝোতা হয়ে এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত। আর ওই কংগ্রেসি নেতা যারা আজকে ছটং পটং করছেন তাদের বাড়িতে মোটা মোটা সুটকেস চলে যেত। এই জোটকে অনৈতিক জোট আখ্যা দিয়ে বিপ্লব কুমার দেব জানান বনমালীপুর বাসীর উপযুক্ত জবাব দেবে নির্বাচনে। আজকে ত্রিপুরা এত খুশি কেন? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তো খুশি কেন? আমি নিজেও খুশি, কারণ কি, আজ মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এসে সিপিএম কংগ্রেস মতার বৈতরণী সব শেষ করে দিয়েছে, জনঢল জনঢল নেমেছে। বাড়িতে লোকজন ছিল কিনা সন্দেহ, যেমন র্যালি উদয়পুরে হয়েছে তেমন আম্বাসাতে, যেমন জনজাতি নেমেছে তেমন জাতি জনজাতি মিরাজস্থল ত্রিপুরেশ্বরী মন্দিরে যে নগরী সেখানে যে জনঢল, আজ পর্যন্ত এত বড় ইতিহাস এত বড় র্যালি কোনোদিন উদয়পুরবাসী দেখেনি, আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই র্যালি দেখেছে। আমাদের মধ্যে রঞ্জিত দা, আমার আমি রঞ্জিত দার থেকে ছোট, রঞ্জিত দা রাজনীতিতে অনেক পুরনো, স্টেট প্রেসিডেন্ট ছিলেন, আমিও ছিলাম, দাদা মন্ত্রীও ছিলেন, বড় বড় মন্ত্রণালয় সামলিয়েছেন, গুয়াহাটির এয়ারপোর্ট হোক অন্যান্য বিষয় হোক অনেক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনেক কাজ করেছেন, আজ আমাদের মধ্যে আছেন। দিদি তো আমার বড় বোন, পুরো আসাম আধা আসাম তো এখানে চলে এসছে, দিদির আশীর্বাদ আমি পাই। দিদি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন আর মন্ডল প্রেসিডেন্ট, আর সঙ্গে সঙ্গে আমাদের সন্তোষ দা চা ব্যাপারীকে সবাই চেনে তো আছে। তো আজকে আমি বনমালীপুর বাসীকে বারবার সব জায়গায় একটাই কথাই বলি, বনমালীপুরের মানুষের মধ্যে একটা দাদা কেন দাঁড়ালো না? আরে দাদা তো আছে, দাদা তো পুরো 60 সিটের মধ্যে আছে, রাজীব দাকে দিয়েছি, রাজীব দাও প্রদেশ সভাপতি আছেন, রাজীব দা আমার চাইতে বেশি কাজ করতে পারবেন, রাজীব দাকে আপনারা বেশি ধরতে পারবেন, কারণ কি রাজীব দা কলেস্টিলাতেই থাকে, তার জন্য বেশি কাজ করার জন্য রাজীব দাকে আমি পাঠিয়েছি, পার্টি নির্ণয় করেছে। আমার বিশ্বাস আপনারা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আর যারা
মাইক্রোফোনের মাধ্যমে আওয়াজ আমার শুনছেন এমন তো সমস্ত বনমালপুর বাসী আমাকে যতটা আশীর্বাদ দিয়েছেন তার দুগুণা আশীর্বাদ দিয়ে রাজীব বাবুকে বিধানসভা পাঠানো আপনাদের নৈতিক দায়িত্ব। আর এমনি তো যে একটা অনৈতিক জোট হয়েছে এই বনমালপুর বাসী কোনোদিন এই কমিউনিস্টের এমএলএ এখান থেকে আসতে দেয়নি, কিন্তু আজ কংগ্রেস আর কমিউনিস্ট মিলি ভগত করে নৈতিকতাকে বিসর্জন দিয়ে এখানে প্রার্থী দিয়েছে। তো তার জন্য বনমালীপুর বাসীকে আমার বোঝাতে হবে না, বনমালীপুর বাসী জানে কি করতে হবে। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ছিল জোশের আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।